আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড একদিনে, গণচিতা জ্বলছে, খবরে ঠাঁই নেই, নিউ ইয়র্কের স্মৃতি উসকে দিল নয়া দিল্লি, পরিস্থিতি জটিলতর হচ্ছে দিল্লিতে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারতের সংকটের দিনে পাশে জার্মানি, বিমান করে দেশে আনা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। সুপ্রিম কোর্টের 48তম দেশের নতুন প্রধান বিচারপতি পদে শপথ নিলেন এনবি রামানা। আজ কোভিড বিধি মেনে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাজ্যের কোভিড পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু চিকিৎসা, কোভিড সেন্টারে আগের মতো সুবিধা আর নয়, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারতের করোনা পরিস্থিতি বিশ্বের জন্য সংকট, মোদীকে সাহায্যের আশ্বাস বাইডেন বরিশের। দিল্লিতে পৌঁছল অক্সিজেন, তবে পর্যাপ্ত নয়, একের পর এক মৃত্যু করোনা আক্রান্তের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভোটের ফলাফল এখনও ইভিএম বন্দি, মহাজোট আশঙ্কায় গুড়া কেনাবেচার রাজনীতি নিয়ে রিসোর্ট না ওরিয়েন্টেশন ক্যাম্প, প্রশ্ন জাগাল কংগ্রেস, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড একদিনে, গণচিতা জ্বলছে, খবরে ঠাঁই নেই, নিউ ইয়র্কের স্মৃতি উসকে দিল নয়া দিল্লি, পার্কিং লটের কাছে অনেকটা ফাঁকা জায়গা, সেখানেই সার দিয়ে চিতা সাজানো হয়েছে। একের পর এক কোভিডে মৃতরোগীর দেহ আসছে, জ্বলে উঠছে চিতা, রাজধানীর এমন ছবি দেখে শিউরে উঠেছে দেশবাসী। চিতা নেভেনি, মৃত্যুও থামেনি, আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করল দিল্লি। দেহ দাহ করার জায়গা নেই, কবরস্থানগুলিও ভরে উঠেছে, গণকবর খোলা হচ্ছে। গত বছর ঠিক এমনই ছবি দেখা গিয়েছিল নিউ ইয়র্কে, শয়ে শয়ে মৃতদেহ কবর দেওয়ার জন্য গণকবর খোলা হচ্ছিল। ঠিক এমনই পরিস্থিতি এখন নয়া দিল্লিতে। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, একদিনে 24,000-এর বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে। করোনায় একদিনেই মৃতের সংখ্যা 348। গত রবিবার থেকে সংক্রমণে মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, 150 থেকে সংখ্যাটা 150-350-তে এসে পৌঁছেছে। কোভিড অ্যাক্টিভ রোগীও বেড়ে চলেছে, রাজধানীতে এখন ভাইরাস সক্রিয় রোগী 92,000-এর বেশি। হাসপাতালে কোভিড বেড নেই, মেডিকেলে অক্সিজেনের ভাড়ার প্রায় শূন্য, স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবিটা বারে বারেই বেশে উঠছে। হাসপাতাল নার্সিংহোমগুলির বাইরে রোগীদের লম্বা লাইন, জায়গার অভাবে ফুটপাতেও ঠাঁই নিতে হয়েছে সংকটাপন্ন কোভিড রোগীদের। আপনজনদের ভর্তি করাতে না পেরে হাসপাতালের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে দেখা গেছে মানুষজনকে। দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটে মৃতদেহ সৎকারের লাইন লেগে গেছে। স্থানীয়রাই বলছেন, নিগমবোধ শ্মশানের বাইরে লম্বা লাইন পড়েছে গতকাল থেকেই, অনেক দেহ সৎকার করাই যায়নি, এমন পরিস্থিতি এর আগে কখনো দেখা যায়নি। একই অবস্থা কবরস্থানগুলিতেও, জায়গার এতটাই অভাব দেখা দিয়েছে যে জেসিবি এক্সকেভেটরে মাটি খুঁড়ে নতুন করে কবর দেওয়ার জায়গা তৈরি করতে হয়েছে। দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেনের যোগান বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গিয়েছে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে 10 টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে, অন্যদিকে গঙ্গারাম হাসপাতালে 14,000 কিউবিক মিটার অক্সিজেন দেওয়া হয়েছে। তেগ বাহাদুর এবং ম্যাক্স হাসপাতালেও অক্সিজেন পৌঁছেছে। তবে স্বাস্থ্য আধিকারিকদের আশঙ্কা, কোভিড রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে এই অক্সিজেনে বেশি দিন চালানো সম্ভব হবে না। হাসপাতালগুলোতে অক্সিজেনের আকালের বিষয়টি দিল্লি হাইকোর্ট অবধি গড়িয়েছে। আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ বন্ধ করতে হবে, পরিবর্তে মেডিকেল অক্সিজেনের উৎপাদন বাড়াতে হবে। কেবলমাত্র অক্সিজেনের অভাবে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে দিল্লিতে। সব মিলিয়ে কোনো শহর হিসাবে দিল্লির অবস্থা দেশের মধ্যে সব থেকে করুণ। অপরদিকে দিল্লিতে পৌঁছল অক্সিজেনের ট্যাঙ্কার, খানিক স্বস্তি তো বটেই। দিল্লির বাত্রা হাসপাতালের ডক্টর এসসিএল গুপ্তা জানিয়েছেন, আমরা 500 লিটার অক্সিজেন পেয়েছি, অক্সিজেন চেয়ে পাঠানোর 12 ঘন্টার মধ্যেই হাসপাতালে এসে গিয়েছে, কিন্তু আমাদের রোজ প্রায় 8,000 লিটার করে অক্সিজেনের প্রয়োজন হয়, 350 জন রুগী ভর্তি আছেন হাসপাতালে, আমরা জানি না কি করে সামাল দেওয়া হবে। প্রসঙ্গত জয়পুর গোল্ডেন হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, অক্সিজেনের অভাবে হাসপাতালে প্রায় 200 জন করোনা আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক।
গত 24 ঘন্টায় প্রায় 20 জন অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন। তার কথায় 10টা পর্যন্ত হাসপাতালে মাত্র 45 মিনিটের অক্সিজেন মজুদ ছিল, এখনো রোগীর সংখ্যা প্রায় 210 জন। অন্যদিকে অক্সিজেন কম থাকার জন্য ভর্তি নেওয়া বন্ধ করেছে হাসপাতাল, এমনকি রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়া বা স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু করেছে সারুজ নামের বেসরকারি এক হাসপাতাল। একই ছবি দেখা গেল অমৃতসরেও, সেখানে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে 24 ঘন্টায় 5 জনের। তারা জানিয়েছে তাদের হাসপাতালে অক্সিজেন যা মজুদ আছে তাতে হয়তো আরও 48 ঘন্টা কাটানো যাবে। জানা যাচ্ছে বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। অন্যদিকে বিশাখাপত্তনম থেকে মহারাষ্ট্রের নাসিকে পৌঁছল ভারতের প্রথম অক্সিজেন এক্সপ্রেস। অপরদিকে শুধু চিকিৎসা, কোভিড সেন্টারে আগের মতো সুবিধা আর নয়, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলছে যুদ্ধকালীন তৎপরতা, তৈরি হচ্ছে কোভিড কেয়ার সেন্টার হাসপাতাল, কিন্তু এবার আগের মতো হাসপাতাল কিংবা কোভিড কেয়ার সেন্টারের সুবিধা পাবেন না কোভিড আক্রান্ত রোগীরা। এবার ঘর থেকেই খাবার ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করতে হবে রোগীর পরিজনদের। হাসপাতাল বা কোভিড কেয়ার সেন্টারে শুধু মিলবে চিকিৎসার সুবিধা। শুক্রবার জিএমসি পরিদর্শনের পর সাংবাদিকদের এভাবেই জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্বীকার করেন রাজ্যে কোভিড পরিস্থিতি অভাবনীয় হলে সরকারের পক্ষে হয়তো আগের মতো সুবিধা প্রদানের ক্ষমতা নাও থাকতে পারে। পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করায় সরকারকে অক্সিজেন, ইঞ্জেকশন ইত্যাদিতে বেশি গুরুত্ব দিতে হচ্ছে। গুরুতর অসুস্থ না হলে কোভিড আক্রান্তদের ঘরের মধ্যে থাকার পরামর্শ দেন মন্ত্রী শর্মা। তার মতে রাজ্যের কোভিড পরিস্থিতি বর্তমানেও নিয়ন্ত্রণে রয়েছে, বেড, অক্সিজেন, ঔষধ বা ইঞ্জেকশনের কোনো অভাব নেই রাজ্যে। ওয়েল ইন্ডিয়া থেকে 500 অক্সিজেন কনসেন্ট্রেটর রাজ্য সরকার ইতিমধ্যে লাভ করেছে, আরও বিভিন্ন সংস্থার কাছ থেকেও বিভিন্ন সামগ্রী দান হিসাবে সংগ্রহ হবে। জিএমসিতে আগামী 10 দিনের মধ্যে 80টি ICU নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এজন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করা হয়েছে। তিনি বলেন শিলচর মেডিকেল কলেজেও 7 দিনের মধ্যে নতুন করে 60টি ICU চালু করা হবে। স্বাস্থ্য বিভাগের যুদ্ধকালীন এই তৎপরতা বিভিন্ন জেলাতে শুরু হয়েছে। তার মতে কোভিড আক্রান্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃদ্ধি পাচ্ছে। জিএমসিতে 2-1 দিনের মধ্যে আরও 200 বেডের ব্যবস্থা করা হবে। সরুসজা স্টেডিয়ামে 400 বেডের কোভিড কেয়ার সেন্টার ইতিমধ্যে প্রস্তুত প্রায় সম্পূর্ণ করে তোলা হয়েছে। পতঞ্জলি যুগপীঠেও 400 বিছানার কোভিড সেন্টার ও SIDতে 250 বেড সহ মোট 1050টি বিছানার প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। 4 থেকে 6 দিনের মধ্যেই তা চালু করা হবে। এদিকে হানাপাড়ায় আগের মতো এবার কোভিড সেন্টার নয়, দিল্লির মতো ক্যাম্প হসপিটাল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সম্পূর্ণ হাসপাতালের সুবিধা থাকবে সেখানে, প্রায় 750টি বিছানা সহ 200 ICU বেডেরও ব্যবস্থা থাকবে সেখানে। শর্মা বলেন রাজ্যে ডবল মিউট্যান্ট পাওয়া গেছে, এই ভাইরাস অত্যন্ত ভয়ঙ্কর, ঘরের মধ্যে যদি একজনের দেহে তা পাওয়া যায় তাহলে ঘরের সকলেই আক্রান্ত হচ্ছেন। রাজ্যের আক্রান্তদের পর্যবেক্ষণ করে এই তথ্য লাভ করেছে স্বাস্থ্য বিভাগ। আগে ঘরের একজনের দেহে কোভিড পাওয়া গেলেও অধিকাংশ ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরা রক্ষা পেতেন, কিন্তু ডবল মিউট্যান্ট ভাইরাসে পরিবারের সকলেই আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে অভাবনীয় পরিবেশ সৃষ্টি না হলে সরকার জোড়াতালি মেরে হলেও পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে। বর্তমানে কোভিড আক্রান্তদের বেড দিতে না পারার মতো অবস্থা সৃষ্টি হয়নি, প্রতিদিনই আক্রান্তদের বিছানার সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে পরিস্থিতি যদি জটিল আকার ধারণ করে তাহলে কি করা হবে তা আগে থেকেই বলা সম্ভব হচ্ছে না, পরিস্থিতির উপর পর্যালোচনা করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিল্লি মহারাষ্ট্রের মতো পরিস্থিতি হলে অন্য রাজ্যের সহায়তাও মিলবে না, কারণ সেখানেও অভাবনীয় পরিস্থিতি। তাই সরকার আগে থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে তিনি অবগত করেন। ভ্যাকসিন নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে, সেখানে কি ভ্যাকসিনের সংকট তৈরি হয়েছে কিনা সে প্রসঙ্গে তিনি বলেন কোল্ড স্টোরেজের সুবিধা থাকা স্থানে ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হয়েছে। কোনো কোনো স্থানে ভ্যাকসিন দিতে গিয়ে প্রয়োজনীয় স্টক শেষ হতে পারে, তবে কোল্ড স্টোরেজ থেকে সঙ্গে সঙ্গে আনা সম্ভব হচ্ছে না, এজন্য একদিন সময়ের প্রয়োজন হতে পারে, কিন্তু রাজ্যে ভ্যাকসিন মজুত রয়েছে। জনগণের সচেতনতার জন্য গত 3 দিন ধরে মহানগরে আক্রান্তের গতি কিছুটা কমেছে বলেও মন্তব্য করেন হিমন্ত। পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলে তিনি জানান।
অপরদিকে দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এন বি রামানা। তিনি সুপ্রিম কোর্টের 48তম প্রধান বিচারপতি। আজ কোভিড বিধি মেনে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার অবসর নিয়েছেন বিদায়ী বিচারপতি এস এ বোবদে। তার সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি রামানা বলেছেন, কোভিডের বিরুদ্ধে লড়াই চলছে, আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই ভাইরাসে আইনজীবী, বিচারক এবং আদালতের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ রুখতে কিছু কঠিন পদক্ষেপের প্রয়োজন হতে পারে। আমরা একসঙ্গে এই অতিমারীকে পরাস্ত করতে পারব। এস এ বোবদের প্রধান বিচারপতি হিসেবে শেষ কর্মদিবস ছিল 23 এপ্রিল 2021। গত মাসে প্রধান বিচারপতি এস এ বোবদে এন বি রামানার নাম সুপারিশ করেছিলেন। অন্ধ্রপ্রদেশ থেকে তিনি দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের দায়িত্ব সামলাবেন। এর আগে 1966-67 সালে বিচারপতি কে সুব্বা রাও নবম প্রধান বিচারপতি নিয়োগ হয়েছিলেন। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরেই সবচেয়ে সিনিয়র বিচারপতি রামানা। 1957 সালের 27 আগস্ট তার জন্ম। 2022-এর 26 আগস্ট পর্যন্ত তিনি বিচারপতি পদে থাকতে পারবেন। এ মাসেই বর্তমান প্রধান বিচারপতি অবসর গ্রহণ করবেন। ফলে কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলেন। বর্তমান প্রধান বিচারপতিকেই তার উত্তরসূরির নাম সুপারিশ করতে বলা হয়েছিল। প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে এ বিষয়ে তার মতামত জানাতে বলেছিলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেই অনুযায়ী বিচারপতি রামানার নাম সুপারিশ করেছিলেন প্রধান বিচারপতি। প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। প্রধান বিচারপতি অবসর গ্রহণ করার আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে তাকে কারো নাম সুপারিশ করতে বলেন আইনমন্ত্রী। প্রধান বিচারপতি সুপারিশ করার পর সেই নাম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আইনমন্ত্রী। এরপর রাষ্ট্রপতিকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অপরদিকে ভারতের সংকটের দিনে পাশে জার্মানি, বিমান করে দেশে আনা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। দেশের চরমতম সংকটের দিনে জার্মানি থেকে অক্সিজেন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ভারতীয় বায়ুসেনার পাইলটদের সাহায্যে মোট 23টি মোবাইল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট দেশে আনা হচ্ছে জার্মানি থেকে, এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। যা থেকে প্রতি মিনিটে 40 লিটার অক্সিজেন তৈরি হবে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই চারিদিকে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন বহু রোগী। অন্যদিকে অক্সিজেন জোগাড় করতে রোগীর পরিবারের লোকজন চারিদিকে দৌড়াদৌড়ি করছেন। এই পরিস্থিতিতে আমেরিকা, জার্মানি, জাপান, ইটালির মতো মোট 6টি দেশ থেকে অক্সিজেন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বর্তমান সময়ে প্রতিদিন 7,000 মেট্রিক টন অক্সিজেন উৎপাদিত হচ্ছে, কিন্তু এই পরিমাণ অক্সিজেনে কিছুই হচ্ছে না। তাই অগত্যা বিদেশের শরণাপন্ন হতে হলো ভারতকে। জানা গিয়েছে মঙ্গলবার করোনা হাসপাতালগুলো ঘুরে দেখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হাসপাতাল কর্তৃপক্ষদের কী কী প্রয়োজন তা কর্মকর্তাদের ক্ষতি দেখার নির্দেশ দিয়ে দ্রুতই তাদের সাহায্য করার নির্দেশ দেন। জানা গিয়েছে জার্মানি থেকে এই মোবাইল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট আগামী 6 থেকে 7 দিনের মধ্যেই ভারতে চলে আসবে। এই অক্সিজেন প্ল্যান্টের সাহায্যে প্রতি মিনিটে 40 লিটার এবং প্রতি ঘন্টায় প্রতি প্ল্যান্টে 2,400 লিটার অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে, যার ফলে কিছুটা হলেও সংকটমুক্ত হবে ভারতবাসী। অপরদিকে ভারতের করোনা পরিস্থিতি বিশ্বের জন্য সংকট। মোদীকে সাহায্যের আশ্বাস বাইডেন বরিশের। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। কিছুদিন আগে পর্যন্ত ভারত করোনা মোকাবিলায় বিশ্বের বহু দেশকে সাহায্য করছিল, ভ্যাকসিন, ঔষধ, পিপিই কিট সরবরাহ করছিল, কিন্তু এই মুহূর্তে এদেশ নিজেই সংকটে। এহেন সংকটের মুহূর্তে বিশ্বের তাবড় তাবড় শক্তি ভারতকে সাহায্যের আশ্বাস দিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগেই সব রকমভাবে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার দেশের করোনা পরিস্থিতির অবনতি ঘটলেও মার্কিন প্রশাসন সেভাবে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দেয়নি। তবে শুক্রবার সেই বার্তা এলো মার্কিন চেম্বার অফ কমার্সের চাপের পর। বাইডেন প্রশাসন এক বিবৃতি দিয়ে জানিয়ে দিল, আমরা বুঝতে পারছি ভারতের করোনা পরিস্থিতি শুধু ভারতের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়া তথা গোটা বিশ্বের জন্য সংকট। আমরা ভারতীয় বন্ধুদের কী কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সেটা বুঝতে পারছি। আমরা ভারতে প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ভারতে আমাদের যেসব সঙ্গীরা রয়েছেন তাদের বলবো ভারত সরকারকে সর্বোচ্চ স্তরের সহযোগিতা করতে।
আমেরিকার পাশাপাশি ভারতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। তিনি বলছেন, এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে এবং সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ভারতবাসীকে কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন তারা। সূত্রের খবর, ব্রিটেন ভারতকে ভেন্টিলেটর এবং করোনা চিকিৎসার সামগ্রী দিয়ে সাহায্য করতে পারে। সার্বিকভাবে কঠিন লড়াইয়ে ফ্রান্স, আমেরিকা, ব্রিটেনের মতো শক্তিধর দেশকে পাশে পেয়েছে ভারত। কেন্দ্র দাবি করতেই পারে, এর আগে ভারত এই দেশগুলিকে ভ্যাকসিন এবং ওষুধ দিয়ে সাহায্য করেছিল, তারই সুফল মিলছে এবার। অপরদিকে ভোটের ফলাফল কী হতে পারে তা এখনও ইভিএমে বন্দী রয়েছে। এই অবস্থায় সরকার গঠনের পায়তারা কষতে সম্ভাব্য কংগ্রেস বিধায়কদের গুয়াহাটির অদূরে সোনাপুরের কাছে দিশাং রিসোর্টে নিয়ে যাওয়া হয়েছে। রাজনৈতিক মহলের খবর হচ্ছে, কংগ্রেস গরিষ্ঠতা পাচ্ছে, এ ধরনের নিশ্চয়তা কোথায় পেলেন কংগ্রেস নেতারা তা অবশ্য জানা নেই। তবে কংগ্রেসের নিজস্ব সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে মহাজোট অন্ততপক্ষে 70-72টি আসন পাবে। কিন্তু প্রশ্ন হলো, অতীতে এমন অভিজ্ঞতাও আছে যে বুথওয়াইজ সমীক্ষার ফলাফল সবসময় ঠিক হয় না। তা সত্ত্বেও সম্ভাব্য বিধায়কদের এভাবে রিসোর্টে নিয়ে যাওয়ার যে রাজনীতি তা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও মধ্যপ্রদেশ এবং রাজস্থানে একইভাবে বিধায়কদের দলের নির্দেশে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আসামে সম্ভাব্য বিধায়কদের যেভাবে ফল বেরোনোর আগেই রিসোর্টে নিয়ে গিয়ে বন্দী করে রাখা হয়েছে তার নজির বোধ হয় আর কোথাও নেই। তাহলে কি ধরে নিতে হবে, কংগ্রেসের প্রাক্তন সহকর্মী হিমন্ত বিশ্ব শর্মা এতটাই শক্তিশালী যে রিসোর্টে একত্রে না থাকলে দল ভাঙানোর ব্যাপারটি সহজ হয়ে যায়? তার চেয়েও বড় প্রশ্ন, কংগ্রেস দল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে করোনার ব্যাপক সংক্রমণের জন্যই বিধায়কদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে ভোটের ফল বেরোনোর আগেই তারা কোনোভাবেই কোভিডে আক্রান্ত না হন। কংগ্রেসের একটি সূত্র অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এসব রিসোর্ট রাজনীতি নয়, আসলে ওরিয়েন্টেশন ক্যাম্পের জন্যই সম্ভাব্য প্রার্থীদের এখানে নিয়ে আসা হয়েছে, এর মধ্যে অন্য কিছু খোঁজার চেষ্টা অযৌক্তিক। আসলে ওরিয়েন্টেশন ক্যাম্পে সম্ভাব্য প্রার্থীদের ভোট গণনার কলাকৌশল ও প্রযুক্তিগত দিক নিয়েই অবহিত করা হবে, যাতে প্রত্যেকটি ইভিএমে এজেন্টদের সিল ও স্বাক্ষর আছে কি না তা খতিয়ে দেখেই ইভিএম খোলার অনুমতি দিতে হবে। সূত্রটি আরও জানিয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের মোট 65 জন সম্ভাব্য বিধায়ককে ওই ট্রেনিং ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, সেই সংখ্যা 70-72 হতে পারে। তারা আগামী 26 এপ্রিল আবার নিজেদের বিধানসভা কেন্দ্রে ফিরে গিয়ে এজেন্ট এবং অন্য কংগ্রেস কর্মীদের বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। ভোটের পরপরই একইভাবে এআইডি প্রার্থীদের আজমির শরীফে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোভিডের সংক্রমণ বেড়ে যাওয়ায় এদের আবার যথারীতি গুয়াহাটি ফিরে আসতে হয়েছে। খুব শীঘ্রই আবারও এআইডিএফ বিধায়কদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার শখ কষে ফেলা হয়েছে। কিন্তু রাজনৈতিক মহল এই যুক্তি খারিজ করে দিয়ে বলেছে, এইসব হলো হাস্যকর মন্তব্য, কারণ রিসোর্ট রাজনীতিতে কংগ্রেসও আগে যথেষ্টই পটু ছিল। শুধু তাই নয়, সরকার বাঁচানোর জন্য বিশেষ চার্টার্ড বিমানে দুদিনের জন্য অন্যত্র সরিয়ে নিয়ে আবার আস্থাভোটের দিন ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, এরকম নজিরও ভুরি ভুরি আছে। সাম্প্রতিককালে বিজেপিও এই একই পন্থা অবলম্বন করে কর্ণাটকে তাদের গরিষ্ঠতা প্রমাণ করেছে। জানা গেছে, দল ভাঙানোর পরও নেতারা সংশ্লিষ্ট বিধায়কদের উপর ভরসা রাখতে পারেন না, ফলে বাধ্য হয়ে বিজেপি বিধায়করা কর্ণাটকের ক্ষেত্রে গেরুয়া দল শাসিত মহারাষ্ট্রের হোটেলে আশ্রয় নিতে হয়েছিল। কংগ্রেস সরকারকে ভেঙে কর্ণাটকে যখন বিজেপি শাসিত সরকার গঠন করা হয় তখন বেশ কিছু বিধায়ককে কংগ্রেস থেকে বাঙ্গানো হয়েছিল। এই সমস্ত অভিজ্ঞতা থেকেই সম্ভবত আসামের কংগ্রেস দলের শীর্ষ নেতারা দলের সম্ভাব্য বিধায়কদের একত্র রাখার নীতি নির্ধারণ করেছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এটাও বোঝা উচিত, এই ধরনের রাজনীতি কিন্তু সাধারণ মানুষের কাছে ভালো বার্তা নিয়ে যায় না, বরং প্রমাণিত হয় নিজের বিধায়কদের উপর আস্থা না থাকলেই এই ধরনের রিসোর্ট রাজনীতিকে সরকার গঠনের অন্যতম শর্ত বলে মেনে নেওয়া হয়, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশনি সংকেত। বরাক উপত্যকার কংগ্রেসের একাংশ সম্ভাব্য বিধায়কদেরও যথারীতি ওই দিশাং রিসোর্টে নিয়ে যাওয়া হয়েছে। বহু সম্ভাব্য বিধায়কদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে দেখা যায় সবাই সুইচ অফ করে রেখেছেন। উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ টেলিফোন ধরে কিছু জিজ্ঞেস করার আগেই টেলিফোন কেটে দেন। একইভাবে কংগ্রেস বিধান পরিষদীয় দলনেতা দেবব্রত শইকিয়াও টেলিফোন ধরলেও কোনো কিছু বলতে রাজি হননি। কিছু কিছু সম্ভাব্য বিধায়ক আবার বেশ বয়ের সুরেই বলেন, আমাদের উপর কড়া নজর রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কোন ধরনের রাজনীতি? যে দল নিজের বিধায়কদের উপর আস্থা রাখতে পারে না তাদের কি সুস্থ রাজনীতি করার কোনো অধিকার আছে? এই প্রশ্নের জবাব দেবে।